হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলটা বাচ্চাদের সাথে কাটাচ্ছি, আমাদের এক ছেলে এক মেয়ে। তো দুই ভাই বোন আসলে কে কি করছে চলুন দেখি আমরা। আসসালামু আলাইকুম। হ্যালো সাহি, তুমি কি করো? পাজল বানাচ্ছি। পাজল লাইক করো তুমি? আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক কিছু এখানে আশেপাশে বানিয়ে ফেলেছো। এটা একটা দুইটা বানানো হয়ে গেছে। এই বলের মধ্যে কি? এটা সব পাজল স্প্যার পিসেস গুলো যেটা পরে করব ভিডিও মধ্যে। আচ্ছা, তো এখন তুমি কি বানাবা? আমি একটা ছোট পিসের একটা 100 পিস পাজল বানাবো। কি হবে এটা দিয়ে? পাজল দিয়ে কি হবে আসলে? এটা সুপার হিরো একসাথে দাঁড়া আছে, এটা হবে সুপার হিরো। তুমি সুপার হিরো লাইক করো? আচ্ছা, আমি অবশ্য জানি তুমি ছোটবেলা থেকে সুপার হিরো পছন্দ করো। তোমার লেগো দিয়েও তুমি অনেক কিছু বানাও, এখন তো পাজল নিয়ে বিজি। তো দেখি তুমি আজকে বানাও, দেখি কতক্ষণে তুমি কত তাড়াতাড়ি করে পাজল গুলো বানাতে পারো। ওকে, রেডি? স্টার্ট? আর ইউ রেডি? ওকে, 1 2 3। আপনারা দেখতে পাচ্ছেন ও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে, যেহেতু এখন আমি ওকে বলেছি যে যত তাড়াতাড়ি পারে, একটা কম্পিটিশনের মতো কাজ করতেছে ওর কাছে আসলে। লেটস সি। আমরা ততক্ষণে ওর বানানো পাজলটা একটুখানি দেখি। এটা সে অলরেডি মেড করে ফেলছে দেখি। সব জায়গায় সুপার হিরো। স্যার, আমি তো জানি তোমার স্পাইডারম্যানের পাজল ছিল। তোমার তোমার বেডরুমের ওই রুমটার মধ্যে অনেক বড় বড় পাজল আছে, যেটা তোমার বাবা পরে ফিক্স করে দিছে ওয়ালের মধ্যে দেখানোর জন্য। অনেক বড় ছিল। কত ছিল? 600 পিসের পাজল ছিল এটা? অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 1000 পিস। 1000 পিস? ও, 1000 পিসের পাজল তো অনেক বড় হইছে তাহলে। অবশ্য অনেক সুন্দর লাগছে আমি দেখছি। গুড বয়, গুড বয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাহির আসলে সব কিছু সেট করার চেষ্টা করছে। চলুন এখন আপনাদেরকে আমি রিয়ানার রুমে নিয়ে যাই, দেখি আমার মেয়েটা কি করছে। আমরা এখন রিয়ানার সাথে কথা বলবো। এটা হচ্ছে আমাদের আদরের কন্যা রিয়ানা। হ্যালো রিয়ানা। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কি করো মা? আমি বিট সাথে খেলতেছি। ও, এগুলো তোমার বিটস? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি? জুয়েলারি মতো লাগতেছে। এগুলো জুয়েলারি? জুয়েলারি এন্ড বিটস। জুয়েলারি এন্ড বিটস? ওকে, জুয়েলারি এন্ড বিটস। তুমি কি বানাবে আজকে? আমি জুয়েলারি বানাবো। তুমি লাইক করো জুয়েলারি? হ্যাঁ। ওকে, তুমি আর কি কি লাইক করো? আমি বিট সাথে খেলি আর আমার মামা আর বাবা লাইক করে। মামা আর বাবা লাইক করো? কাকে বেশি লাইক করো? এটা ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বেশি লাইক করো। Thank you.
আমাদের পাজল হয়ে গিয়েছে। দেখি এখন সাইটে কি আসলে, এটা হলো মার্ভেল ফ্যান রিকগনাইজ করবে, এটা হাল্ক, হোকাই, নিক ফিউরি এন্ড ব্ল্যাক উইডো। যারা পাজল লাইক করো দেখো সাহি কত সুন্দর পাজল বানিয়েছে এটা। চ্যালেঞ্জ মি, চ্যালেঞ্জ। আরিয়ানা তুমি ইয়ারিং বানিয়ে ফেলেছো, দেখি দেখি কেমন হয়েছে। ওয়াও, ইউ লুক সো প্রিটি আরিয়ানা। আমি এগুলো তোমার জন্য বানাইছি। ও, এগুলো তুমি আমার জন্য বানাইছো, থ্যাংক ইউ। দেখছো আই নো তুমি আমাকে বেশি লাইক করো। এটা অনেক হার্ড, এটা অনেক হার্ড, আই নো। আর কি কি করেছো তুমি দেখাও তো। আমি এটা আমার হেডব্যান্ড। তুমি বানিয়েছো? হ্যাঁ, দেখি তোমার এটা। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল রিয়ানা, ইউ লুক সো প্রিটি। দেখি কলারটা, ওয়াও নাইস। আমি এগুলো সব বানাইছি বিড সাথে জুয়েলারি জ্যামগুলা। আচ্ছা, আমি চেইন নেকলেস বানাইছি, নেকলেস না এটা রোপ, আমি এগুলো চেইন দিয়ে বানাইছি। খুব সুন্দর হয়েছে রিয়ানা, থ্যাংক ইউ। তুমি তোমার ফ্রেন্ডদেরকে এরকম বানিয়ে বানিয়ে দিবা? না, আমি তোমাকে দিব। ফ্রেন্ডদের দিব না, আমাকে তো দিবা, আমি তো পাবো, কিন্তু ফ্রেন্ডদের তো দিতে হবে, শেয়ার করতে হবে, তাই না? তোমার ফ্রেন্ডদের যখন নাকি পার্টি হবে, বার্থডে হবে, বা কোনো তোমাকে ইনভাইট করবে কোনো ওদের বাসায়, তখন তুমি ওকে বানিয়ে বানিয়ে দিতে পারো, ওরা লাইক করবে তো। অনেক সুন্দর হয় তোমার বানানো, থ্যাংক ইউ রিয়ানা। বাচ্চাদের এইসব খেলা, এই বিটস, এগুলো খেলা শুধু না, এগুলো দিয়ে ওরা অনেক কিছু বানায়, ওদের বুদ্ধিমত্তা বাড়ে। এইসব অ্যাক্টিভিটিস যদি বাচ্চারা বেশি বেশি করে, তাহলে ওরা কম্পিউটার স্ক্রিন বা যেসব ডিজিটাল জিনিস ওরা ইউজ করে সেগুলো থেকে চোখকে, নিজের স্বাস্থ্যকে কিছুটা রক্ষা করতে পারবে। তো আমাদের আসলে সব প্যারেন্টসদের উচিত নানা রকম আদার অ্যাক্টিভিটিস দিয়ে ওদেরকে বিজি রাখা। রিয়ানার ফুল অফ সেট এখানে, ওর ড্রেসিং করার জন্য, মেকআপ করার জন্য ছোট ছোট অনেক খেলনা আছে, ড্রেসিং টেবিল আছে। রিয়ানা এখানে মোটামুটি অনেকখানি সময় কাটায়, ওর খুব ভালো লাগে, এই কর্নারটা ওর হচ্ছে পছন্দের জায়গা, তাই না রিয়ানা? তোমার এটা ভালো লাগে না? হ্যাঁ, তো এখানে বসে বসে ও সব সময় খেলাধুলা করে। এটা হচ্ছে রিয়ানার আরো খেলনা, এটা হচ্ছে ইউনিকর্ন। রিয়ানা তুমি ইউনিকর্ন মেক করেছিলে আগে, মনে আছে? পেইন্ট করে করে ও আমাদের সিটিং রুমে আছে, সেটা আমি দেখেছি। গুড গার্ল। বাচ্চাদের সাথে খেলতে, বাচ্চাদের সাথে সময় কাটাতে, এটা আমার খুব ভালো লাগে। আর প্যারেন্টসদের উচিত আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া, ওদের এখন ওরা যদি শেয়ার করা শিখে সব কিছু, ফ্রেন্ডদের সাথে কী হচ্ছে, স্কুলে কী হচ্ছে, আশেপাশে ফ্রেন্ডে কেউ কিছু বলছে কি না, ফ্রেন্ড বাবাদের বাবা মায়ের সাথে যদি ওরা ফ্রেন্ডলি থাকে, তাহলে এই জিনিসগুলো ওরা শেয়ার করবে, তাহলে কোনো খারাপ সঙ্গ পাচ্ছে কি না, কেউ কোনো কিছু খারাপ কিছু শিখাচ্ছে কি না, খারাপ কথা, খারাপ চিন্তাভাবনা ওরা পাচ্ছে কি না, সেগুলো সম্বন্ধে জানতে পারবো ওদের কথাবার্তা থেকে। তো এটা আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া এটা অনেক পজিটিভ দিক একটা। তো আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই চেষ্টা করি সব সময়, কাজের যখন কাজে থাকে অন্য কথা, যতটুকু সময় পাই ওদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। ওরাও রিয়ানা তোর বাবার খুব ভক্ত, সারাক্ষণ বাবার সাথে সব কিছু বাবাকে সে শেয়ার করে, তাই না রিয়ানা? হ্যাঁ। ওকে রিয়ানা, গুড গার্ল। আবার কিনে দেওয়া হবে, আরো অনেক অনেক কিছু মেক করবা, ঠিক আছে? ওকে। সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি পিকচার, এটি আসলে 1000 পিসেস দিয়ে বানানো একটা, পাজেল পিস দিয়ে বানানো একটা পিকচার। ছোট ছোট দেখতে পাচ্ছেন পাজলের পিস গুলো, এটা একটা হট এয়ার বেলুন বানানো, এখানে আসলে অনেকগুলো বেলুন, কালারফুল বেলুন আকাশে উঠছে, নিচে মাঠের ঘাসের মতো জায়গা, এগুলো সবগুলো ছোট ছোট পিস দিয়ে সাহির মেক করেছে। এটা এই পাজলটা ও বানিয়েছে যখন ও 7 বছর বয়স, ও আসলে পাজল খুব লাইক করে, খুব ছোট সময় থেকেই শুরু করেছে পাজল বানানো। ও যখন 3 বছর বয়স তখনও বেশ ভালোই পাজল বানাতো, 45 পিসেস, তারপরে 100 পিসে, এগুলো সবগুলো বানিয়ে ফেলতো খুব তাড়াতাড়ি। তো
এটাই হচ্ছে সাহিরের পাজল, এরকম আরো অনেকগুলো পাজল আছে, তো এটা আজকে দেখালাম। এই পাজলটা যখন ফুললি কমপ্লিট হয়ে গেছে, ওর বাবার এত পছন্দ হয়েছে সে এই পাজলটা পেছনে গ্লু দিয়ে পুরোপুরি ফিক্স করে দিয়েছে, যেন পরবর্তীতেও এটা আটকে থাকে খুব সুন্দরভাবে, ওয়ালপেপারের মতো লাগছে। তো আজকে আমাদের এই ছিল আয়োজন, আবারও দেখা হবে বাচ্চাদের আরও কোনো খুনসুটি, বাচ্চাদের আরও কোনো ক্রিয়েটিভিটি সব কিছু দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।